মঙ্গলবার ভবিরাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাকাট সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক মাঝবয়সী যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনী কর্মীদের সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে আমরা আমাদের তেলিয়ামুড়া প্রতিনিধি রাহুল পালের সাথে কথা বলে নেব। মঙ্গলবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এক উপজাতি এক যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে এবং সঙ্গে সঙ্গে ঘটনার প্রত্যক্ষ করতে পেরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের এবং ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে ওই যুবককে এবং ওই যুবকের পরিবারের লোকজনদের পক্ষ থেকে একটা অভিযোগ উঠছিল যে ওই যুবককে কে বা কাহারা রাতের অন্ধকারে মারধর করেছে, তার উপর হামলা চালিয়েছে যাতে সে আহত হয়েছে। তারপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘটনার তদন্ত চলছে। এখন এটাই দেখার বিষয় পুলিশি তদন্তের পর কি আসল রহস্য ঘটনার কি বেরিয়ে আসে। সে অবস্থা কিরকম রয়েছে? তার অবস্থা গুরুতর অবস্থা ছিল গতকাল রাতে, আমরা যেটা প্রত্যক্ষ করতে পেরেছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে। এখনো কি হসপিটাল রয়েছে? হ্যাঁ, এখনো সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটা কল হয়েছে, এখানে সময় সময় যাই, একজন ভাই ক্যাজুয়ালিটি পাসেঞ্জার হয়ে রয়েছে, একটু পাবলিক আছে, তারা আমরা হেল্প করছে, আমরা নিয়ে গেছি। কোন জায়গাটা? চাকমাঘাট সার্ভিস ক্যাম্পের সঙ্গে। কেমন ইঞ্জুরি আছে? ভালো ইঞ্জুরি ছিল। বাইকে ছিল না গাড়ি? বাইকও ছিল, বাইক তো মানে কিছু চুল চালুছে ভাইজার, কিন্তু তারা কইতাছে মারছে। কে মারছে? কে মারছে এটা আমরা কইতে পারি না। মানুষে হেরে মারছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাইকও পাইছি, স্পট পাইছি বাইকে। মানে মানে সে আক্রান্ত? হ্যাঁ। বেশি ইনজুর?